Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. हेलो स्टूडेंट्स, आमार नाम शुभजीत चौधरी। आमी चंडीपुर जूनियर हाई स्कूल सहशिक्षक। आज के आमी तोमादेर नवम श्रेणी पथविद्या अंशेर सान्द्रता पोर्शनटा पढ़ाबो। तो शुरूते जेटा आमरा शुरू करब सेटा होच्छे धारा रेखा प्रवाह। धारारेखा प्रवाह के बला इंग्रेजीते बला है स्ट्रीमलाइन मोशन। तो धारारेखा प्रवाहटा कि जदि कोनो एकटा नलेर मध्य दिए एकटा तरल कतगुलो सुसंबद्ध स्तरे प्रवाहित है। सुसंबद्ध स्तर कथाटार अर्थ हलो जे आलादा आलादा कतगुलो स्तर एवं कतगुलो सुसंबद्ध स्तरे जदि प्रभावित है और प्रत्येकटा स्तरे जे कोनो एकटा पॉइंट जदि आमि नी से एखाने आमरा ए पॉइंट नियेछि ए पॉइंटे जदि प्रवाहटा बा तरलटा बा गैसटार बेग जदि भिए हय ताहले ए बेगेर मान आर दिक जदि समयेर साथे साथे एकई थाके अर्थात परिवर्तित ना हय তাহলে আমরা এই ধরনের প্রবাহকে বলবো হচ্ছে ধারারেখা প্রবাহ। যে কোনো নলের মধ্য দিয়ে যখন একটা তরল পদার্থ একটা স্টেডি ওয়েতে প্রভাবিত হয় তখন সেই প্রবাহটাকে আমরা ধারারেখা প্রবাহ হিসাবে কনসিডার করি। আর আরেকটা প্রবাহ হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ। ইংরেজিতে আমরা বলি হচ্ছে টার্বুলেন্ট মোশন। তো টার্বুলেন্ট মোশন বা বিক্ষুব্ধ প্রবাহটা কি যদি একটা নলের মধ্য দিয়ে তরলের প্রবাহটা এমন হয় যে একটা একটাকে ক্রস করে প্রতিটা মুহূর্তে প্রবাহের প্রতিটা মুহূর্তে বেগের মান আর দিক সময়ের সাথে সাথে যদি চেঞ্জ হয় তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বলবো হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি খরস্রোতা নদী, যেখানে নদীর জলের গতিবেগ প্রতিটা মুহূর্তে পরিবর্তিত হয় এবং ধারারেখা প্রবাহের মতো স্তরে স্তরে প্রবাহিত হয় না আর প্রত্যেকটা পয়েন্টে বেগের মান আর দিক সময়ের সাথে সাথে কী হয় চেঞ্জ হয়, যেমন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ একটা ঘূর্ণি বা এখানে ভর্টেক্স সৃষ্টি হবে, এই ধরনের প্রবাহটাকে আমরা বলবো হচ্ছে ধারারেখা প্রবাহ। বা বিশেষ একটা বেগ আছে যে বেগটা ক্রস করলেই এই ধারারেখা প্রবাহটা বিক্ষুব্ধ প্রবাহে কনভার্ট হবে অর্থাৎ রূপান্তরিত হবে, সেই বেগটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি বা ক্রান্তিক বেগ। অর্থাৎ যদি কোনো প্রবাহের বেগ ক্রান্তিক বেগটা অতিক্রম করে যায় তাহলে সেই ধারারেখা প্রবাহটা বিক্ষুব্ধ প্রবাহে কনভার্ট হবে। এবারে ক্রান্তিক বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেটা কি ক্রান্তিক বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি এটাকে আমরা ভিসি দিয়ে ডিনোট করি। ভিসি এটার মান হচ্ছে এরকম আরই ইন্টু ইটা বাই রো ইন্টু আর। এই চিহ্নটাকে বলা হচ্ছে রো ইটা, এটা কি আমি পরে আসছে আলোচনায়। এটা হচ্ছে রো, রোটা হচ্ছে লিকুইড বা তরলের ঘনত্ব,
আরটা হচ্ছে যে নলের মধ্য দিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে তার হচ্ছে ব্যাসার্ধ। আমি পাসেসটা লিখে দিচ্ছি। এই ইটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক বা ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। রো হচ্ছে প্রবাহী, আমরা এখানে মেনলি প্রবাহী বলতে তরল নিয়ে আলোচনা করব। আরটা হচ্ছে নলের ব্যাস, ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধ। আর ই এটাকে বলা হচ্ছে রেনল্ড নাম্বার, রেনল্ডের সংখ্যা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাক্টর, রেনল্ডের সংখ্যা মানে বুঝতেই পারছো তোমরা এটা একটা মাত্রাহীন রাশি। তো এর মান যখন মোটামুটি 2320-এর মধ্যে থাকবে তখন এই প্রবাহটা যেটা আছে সেই প্রবাহটা হবে হচ্ছে ধারারেখ। আর এই রেনল্ডের সংখ্যাটা যখন 4000-কে অতিক্রম করে যাবে তখন সেই প্রবাহটা হয়ে যাবে হচ্ছে বিক্ষুব্ধ বা টার্বুলেন্ট মোশন, বিক্ষুব্ধ বা টার্বুলেন্ট মোশন। এবার আমরা আমাদের যে আজকে যে মূল আলোচনা সান্দ্রতা এখানে ঢুকবো। ধরো এটা একটা টিউব বা নল যেখান দিয়ে কোনো একটা প্রবাহী, এখানে প্রবাহী বলতে আমরা মেনলি নিচ্ছি হচ্ছে তরল পদার্থ। প্রবাহী মানে গ্যাসও বোঝায়, তোমরা আগের ক্লাসে তোমরা পড়েছ। তো আমরা এখানে মেনলি প্রবাহী বলতে লিকুইড বা তরল পদার্থকে নিচ্ছি। তো লিকুইডে যে স্তরটা একবারে নলের গায়ে লেগে আছে এই দুটো, এই স্তরে বেগ সবথেকে কী হয় কম হয়। কেন কম হয়? কারণ হচ্ছে যে এইখানে সেই লিকুইডের পৃষ্ঠ আর নলের পৃষ্ঠের মধ্যে একটা বল কাজ করে, সে বলটাকে বলা হচ্ছে আসঞ্জন বল, আসঞ্জন বল, ফোর্স অফ কোহেশন। আর তরল পদার্থের নিজস্ব অণুগুলোর মধ্যে একটা বল কাজ করে যাকে বলি হচ্ছে আমরা সংশক্তি বল বা ফোর্স অফ অ্যাডহেশন, সংশক্তি বল বা ফোর্স অফ অ্যাডহেশন বলি। তো যেহেতু আসঞ্জন বলের মানটা অনেকটা বেশি হয় সেই জন্য লিকুইডের যে স্তরটা একবারে নলে গায়ের সঙ্গে লেগে আছে সেই স্তর লিকুইডের বেগ সবথেকে কী হয় কম হয়, অর্থাৎ শূন্য হয়। তারপর যত আস্তে আস্তে আমরা ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকি তত লিকুইডের স্তরে বেগের মান হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে। এবং নলের, এটা যদি নলের অক্ষ হয় তাহলে দেখানো যায় যে এই অক্ষ বরাবর লিকুইডের বেগ, অ্যাক্সিস বা অক্ষ বরাবর লিকুইডের বেগ সবথেকে বেশি হয়। এই অক্ষ বরাবর লিকুইডের বেগ সবথেকে বেশি হয়। তারপর আবার আস্তে আস্তে বেগের মান কমতে থাকে, কমতে কমতে যে স্তরটা একবারে টিউবের সাথে লেগে আছে তার সেই স্তরের বেগ সবথেকে শূন্য হয়ে যায়। তাহলে এই যে বেগে যে পার্থক্য হচ্ছে, যে আসঞ্জন বলের জন্য বলো আর সংশক্তি বলের জন্য যে বেগের যে পার্থক্য হচ্ছে, তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যর জন্য কী হচ্ছে আমাদের এই সান্দ্রতা বলের সৃষ্টি হচ্ছে। তাহলে সান্দ্রতা বলের সৃষ্টির মেন কারণই হচ্ছে এই দুটো বল, একটা হচ্ছে আসঞ্জন বল, একটা হচ্ছে সংশক্তি বল। তাহলে সান্দ্রতা জিনিসটা কী দাঁড়ালো? সান্দ্রতা জিনিসটা দাঁড়ালো হচ্ছে এরকম যে স্তরটার বেগ কম সেই স্তরটা চাইবে যে স্তরটার বেগটা বেশি তার সেই বেগটাকে বাড়াতে, আর যে স্তরটার বেগ বেশি সেই স্তরটা চাইবে যে স্তরটার বেগ কম সেই বেগটাকে বাড়াতে। অর্থাৎ লিকুইডের যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর মধ্যে যে একটা আপেক্ষিক গতি কাজ করছে ওই আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধা বল সৃষ্টি হচ্ছে। এই যে ধর্মটা, সেই ধর্মটাকে আমরা বলছি হচ্ছে সান্দ্রতা। তাহলে সান্দ্রতা জিনিসটা কী দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এরকম, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি এখানে, যে ধর্মের জন্য পরিবাহীর
বিভিন্ন স্তরের মধ্যে যে আপেক্ষিক গতি থাকে তাদের বাধা সৃষ্টি হয়, সে ধর্মই হলো সান্দ্রতা। ইংরেজিতে আমরা বলি হচ্ছে ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি, আর এই বলটাকে আমরা বলবো হচ্ছে সান্দ্রতা বল বা ভিসকাস ফোর্স। এখন এই ভিসকাস ফোর্সটা বা সান্দ্রতা বলটা অনেকটা কার মতো, অনেকটা হচ্ছে তোমার ঘর্ষণ বলের মতো, কিন্তু এখানে একটা ঘর্ষণ বলের সঙ্গে একটু পার্থক্য আছে যে ঘর্ষণ বলটা হচ্ছে পদার্থের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু সান্দ্রতা বা ভিসকাস যে ফোর্সটা সেই বলটা হচ্ছে কী ক্ষেত্রফলের উপর কী করে নির্ভর করে। আর দুটো স্তরের মধ্যে যে সান্দ্রতা বলটা কত হবে, এবার সেই আমরা সেই মানটাতে আমরা আসছি। ধরে নাও এটা হচ্ছে দুটো স্তর, প্রবাহী বা লিকুইডের দুটো স্তর। এই দুটো স্তরের মধ্যে এটা মনে করো বেগ হচ্ছে একটু ভি, আর এই স্তরটার বেগ ধরে নেওয়া হচ্ছে ভি প্লাস ডিভি। আর এদের মধ্যে দূরত্বটা ধরে নেওয়া হচ্ছে তোমরা ডিএক্স, আর স্তর দুটির যে মধ্যবর্তী যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা ধরে নেওয়া হচ্ছে ডিএ। এখানে ডি শব্দটা ব্যবহার করা হচ্ছে খুব ক্ষুদ্র অর্থ বোঝানোর জন্য, এটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে, ডি মানে খুব ক্ষুদ্র অর্থ এটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখানো যায় এই যে সান্দ্রতা বল এফ যেটা আছে, এই এফটা কার উপর নির্ভর করছে, ক্ষেত্রফলের সাথে ইটা, ক্ষেত্রফলের সাথে কি ক্ষেত্র বেগের পার্থক্যের সাথে হচ্ছে সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে হচ্ছে সমানুপাতিক, আর মধ্যবর্তী দূরত্বের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে দুটো স্তরের মধ্যে যে সান্দ্রতা বল কাজ করছে সেই সান্দ্রতা বলটা হচ্ছে স্তর দুটোর বেগের পার্থক্যের সাথে সমানুপাতিক, মধ্যবর্তী ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, আর মধ্যবর্তী দূরত্বের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে দূরত্বটা ডিজেড নিয়ে, ডিজেড। তাহলে আমরা ভেদের উপপাদ্য অনুযায়ী জানি যে যখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাবো তখন একটা ধ্রুবক আসবে, তাহলে সেই ধ্রুবকটা হচ্ছে ইটা। ইটা হচ্ছে একটা গ্রিক শব্দ, ডিভি ডিভি বাই ডিজেড, এটাকে বলা হয় হচ্ছে গতিবেগের নতিমাত্রা। আর এটা চিহ্নটা বললাম যেটা সেটা হচ্ছে ইটা চিহ্ন, ইটা, এটা একটা গ্রিক অ্যালফাবেট। গ্রিক অক্ষর একটা, ইটাটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, এবার আমরা ইটার ডেফিনেশন আসবো, ইটা জিনিসটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, ইটার ডেফিনেশন আর ইটার যে একক সেখানে আসবো। যদি আমরা ডিএ
এটাকে যদি এক ধরি ডিভি এটাকেও যদি আমরা এক ধরি আর ডিজেড এটাকেও যদি আমরা এক ধরি তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইটা ইকুয়ালস এফ অর্থাৎ দুটো স্তর যাদের মধ্যবর্তী ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক বেগের পার্থক্য হচ্ছে এক একক এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক একক সেই স্তর দুটো পরস্পরের উপর যে পরিমাণ বল প্রয়োগ করছে পরস্পরের আপেক্ষিক গতির বিরুদ্ধে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেই বলটাকেই আমরা বলবো হচ্ছে সান্দ্রতাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি আরেকবার রিপিট করছি দুটো স্তর নিলাম যে দুটো স্তরের মধ্যে ক্ষেত্রফল এক বর্গ একক বেগের পার্থক্য হচ্ছে এক একক মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক একক এরা পরস্পরের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেই বলটাকে আমরা বলছি হচ্ছে সান্দ্রতাঙ্ক ইটা এবার আসব এর একক সান্দ্রতাঙ্ক ইটা দুটো একক আছে একটা হচ্ছে সিজিএস একটা এসআই একক প্রথমে আসছে এসআই একক এসআই একক হচ্ছে ডেকা পয়েস এসআই একক এসআই এককের ডেফিনেশনটা কি দাঁড়াবে যদি আমরা ডিএ অর্থাৎ স্তর দুটোর মধ্যবর্তী ক্ষেত্রফল কত নিই এক মিটার স্কোয়ার নিই স্তর দুটির মধ্যবর্তী বেগের পার্থক্য নিয়ে হচ্ছে এক মিটার পার সেকেন্ড আর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা নিই হচ্ছে এক মিটার তাহলে এফ দাঁড়াবে হচ্ছে আমাদের ওয়ান নিউটন এক নিউটন এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইটা হচ্ছে কত ওয়ান ডেকা পয়েস অর্থাৎ দুটো স্তর যে দুটো স্তরের মধ্যবর্তী ক্ষেত্রফল এক মিটার স্কোয়ার স্তর দুটোর মধ্যে বেগের পার্থক্য হচ্ছে এক মিটার পার সেকেন্ড স্তর দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে এক মিটার তাহলে স্তর দুটো যদি পরস্পরের উপর এক নিউটন বল প্রয়োগ করে তাহলে সান্দ্রতাঙ্ক কত হচ্ছে ওয়ান ডেকা পয়েস এটা হলো হচ্ছে ইটা বা সান্দ্রতাঙ্কের এসআই একক এবার আসবো হচ্ছে সিজিএস একক সিজিএস একক সানোতাঙ্গ বা ইটার সিজিএস একক হচ্ছে পয়েস পয়েসটা কি আগের মতনই শুধু এখানে আমরা সিজিএস এককগুলো বসাবো যেমন স্তর দুটোর মধ্যবর্তী ক্ষেত্রফল ধরে নেওয়া হচ্ছে কত এক সেন্টিমিটার স্কোয়ার বেগের পার্থক্যটা হচ্ছে কত এক সেন্টিমিটার পার সেকেন্ড মধ্যবর্তী দূরত্বটা কত এক সেন্টিমিটার আর স্তর দুটো পরস্পর পরস্পরের আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করবে বল প্রয়োগ করবে সে বলটা কত সে বলটা হচ্ছে এক ডাইম তাহলে আমরা বলবো সান্দ্রতাঙ্ক ইটা ইটার একক হচ্ছে ওয়ান পয়েস তাহলে ডেফিনেশনটা কী দেওয়া হলো সান্দ্রতাঙ্ক ইটার সিজিএস এককের ডেফিনেশন সেটা হচ্ছে যে যদি দুটো স্তর পরস্পরের আপেক্ষিক গতির মান এক সেন্টিমিটার পার সেকেন্ড হয় এবং পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরত্ব থাকে আর তাদের মধ্যবর্তী ক্ষেত্রফল এক সেন্টিমিটার স্কোয়ার হয় এরা যদি পরস্পরের আপেক্ষিক গতির বিরুদ্ধে কত বল প্রয়োগ করে এক ডাইন বল প্রয়োগ করে তাহলে সান্দ্রতাঙ্ক বা ইটার একক কত হচ্ছে ওয়ান পয়েস তো এই গেল আমাদের ইটার একক এবার আমরা আসবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইটার মাত্রা নির্ণয় ডাইমেনশন বা মাত্রা নির্ণয় তো এখানে দেখি কী হয় ব্যাপারটা ইটা ইকুয়ালস যেটা আমাদের দাঁড়াচ্ছে এফ ইন্টু ডিজেড বাই ডিএ ইন্টু ডিভি তাহলে ইটার ডাইমেনশন যেটা দাঁড়াচ্ছে ডাইমেনশন অফ ইটা তোমরা বলের মাত্রা পড়ে এসছো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু
দূরত্বের মাত্রা সবসময় কত হয়? এল হয়। ডি এটা হচ্ছে ক্ষেত্রফল, যার মাত্রা হয় কত? এল স্কোয়ার। আর ডিবি হচ্ছে কি, বেগের পার্থক্য, মানে বেগের মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে, এখান থেকে দুটো এল, এল আর নিচের এল স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার বলছি, হরের যে দুটো এল আছে, এল ইন্টু এল এল স্কোয়ার, আর এখানকার এল স্কোয়ার, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। নিচের এলটা উপরে চলে গেল, গিয়ে হয়ে গেল এল ইনভার্স মাইনাস ওয়ান। আর এখান থেকে একটা মাইনাস ওয়ান, আর এখান মাইনাস টু, আর এই মাইনাস ওয়ানটা কেটে যাচ্ছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে হচ্ছে এম এল। এরকম এম এল ইনভার্স টি টু দি বা মাইনাস ওয়ান, এটা হলো ইটার ডাইমেনশন। তোমরা মাত্রাটাকে তোমরা থার্ড ব্যাগে দিতে পারো, আবার নাও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তাহলে এটা হলো কার একক, কার ডাইমেনশন, ইটার ডাইমেনশন বা মাত্রা। এবার স্বাধীনতা রিলেটেড বেশ কিছু কথা। প্রথম কথা হচ্ছে যে সান্দ্রতা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে প্রবাহের মধ্যে পাচ্ছে, তরল বা গ্যাসের মধ্যে পাচ্ছে। তো এখানে আমাদের মেন ফোকাস হচ্ছে লিকুইড বা তরল। তো সান্দ্রতা হচ্ছে এক ধরনের কী বল? অভ্যন্তরীণ ঘর্ষণ বল। দ্বিতীয়ত হচ্ছে ঘর্ষণ বলের সঙ্গে একটা তফাৎ আছে। ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু সান্দ্রতা বা ভিসকাস ফোর্স, উল্টো বললাম যে ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু সান্দ্রতা বা ভিসকাস ফোর্স বলটা হচ্ছে কি, পদার্থের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কিন্তু সান্দ্রতা ঘর্ষণ বলের উপর নির্ভর করে। ঠিক আছে, এই কটা হচ্ছে সান্দ্রতার সংক্রান্ত কিছু তথ্য বৈশিষ্ট্য যেটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার আসি পরের টপিকে। এর যে সান্দ্রতার সূত্রটা আমি লিখলাম, এফ ইকুয়ালস ইটা ইন্টু ডিএ ইন্টু ডিভি বাই ডিজেড, এই সূত্রটা যে সমস্ত তরল মেনে চলছে তাদের আমরা বলি হচ্ছে নিউটনিয়ান লিকুইড। নিউটনিয়ান লিকুইড বা নিউটনিয়ান তরল। আর যারা মেনে চলছে না, জল হচ্ছে একটা নিউটনিয়ান লিকুইডের উদাহরণ বলতে পারো। আর যারা মেনে চলে না, যেমন তোমার গ্লু বলতে পারো বা তোমার ব্লাড বলতে পারো, সেগুলো হচ্ছে কি, নন নিউটনিয়ান লিকুইড। যারা মেনে চলবে এই সূত্রটা তারা হচ্ছে নিউটনিয়ান লিকুইড, আর যারা মেনে চলবে না তাদের বলা হচ্ছে কি, নন নিউটনিয়ান লিকুইড। এবার আসবো হচ্ছে বার্নুলির নীতি, বার্নুলির প্রিন্সিপাল। একটু ধারণা তোমাদের আছে বার্নুলির নীতি সম্বন্ধে, ক্লাস সিক্সে একটু ধারণা পেয়েছো। নীতিটা হচ্ছে এরকম যে একটা আদর্শ ধারারেখা প্রবাহের ক্ষেত্রে তিনটা শক্তি, যে কোনো বিন্দুতে ধারারেখা প্রবাহটা, যে কোনো বিন্দুতে তিনটা শক্তির সমষ্টি। একটা হচ্ছে গতিশক্তি,
যে কোনো বিন্দুতে তিনটা শক্তি, একটা হচ্ছে চাপ শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি, এই তিনটে যোগফল সবসময় ধ্রুবক হয়। আবার রিপিট করছে, একটা আদর্শ ধারারেখা প্রবাহ, এটা সম্বন্ধে আমরা প্রথমে আলোচনা করেছি, তার প্রত্যেকটা বিন্দুতে চাপ শক্তি, গতিশক্তি আর স্থিতি শক্তি, এই তিনটে যোগফল সর্বদা ধ্রুবক হয়। আচ্ছা, চাপ শক্তি মানে এটা প্রমাণ করা যায়, চাপ শক্তি মানে হচ্ছে পি ইনটু ভি, পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, আর গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে কিন্তু ভিটা বড় হাতে, এই ভিটা কিন্তু ছোট হাতের আছে। এমটা হচ্ছে ভর, প্রবাহীর ভর, ভিটা হচ্ছে গতিবেগ, আর স্থিতি শক্তি মানে তোমরা জানো এম জি এইচ, এই তিনটে যোগফল ধ্রুবক হয়। এখন একটা কাজ করছি আমি, দুদিকে এম দিয়ে ভাগ করে দিচ্ছি, দুই দিকে এম দিয়ে ভাগ করলাম, ডান দিকটা ধ্রুবক, আর আমরা জানি যে যে কোনো বস্তুর ভর ধ্রুবক হয়, তো তাহলে ধ্রুবক বা এম একটা নিজে একটা ধ্রুবক, সেন এটাকে আমরা একটা লিখলাম ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার এদিকে দেখো, একটু লক্ষ্য করো যে রো ঘনত্ব মানে হচ্ছে আমরা জানি এম বাই ভি, বস্তুর ভর বাই বস্তুর আয়তন, তাহলে ভি বাই এম যেটা দাঁড়াচ্ছে আমাদের ওয়ান বাই রো, তাহলে এখানে ভি বাই এম এর জায়গায় যেটা আমরা বসাবো সেটা হচ্ছে কী বসাবো, ওয়ান বাই রো, তাহলে পি বাই রো এটা দাঁড়ালো এম এম ক্যান্সেল হয়ে গেল, ভি স্কোয়ার বাই টু, এখানে দাঁড়ালো হচ্ছে জি এইচ ধ্রুবক। আরেকটা কাজ করছি, দুই দিকে এবার জি দিয়ে ভাগ করে দিচ্ছি, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তোমরা জানো সেটাও ধ্রুবক হয়, তাহলে পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ ধ্রুবক বাই জি, জিটা তো ধ্রুবক হয় তোমরা জানো, তাহলে ধ্রুবক বাই জি নিজেও কী হবে, একটা ধ্রুবক হবে, তাহলে এটা হচ্ছে আরেকটা ফর্ম, এটাকে আমি উপরে লিখছি সুবিধার জন্য, এইচ প্লাস পি বাই রো জি আর প্লাস ভি স্কোয়ার বাই টু জি, এই তিনটে যোগফলটা তাহলে দাঁড়ালো ধ্রুবক। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের বা থিওরমের আরেকটা রূপ, এটাকে আমরা বলছি হচ্ছে উচ্চতা শীর্ষ। এটাকে আমরা বলছি হচ্ছে চাপ শীর্ষ। আর এটাকে আমরা বলছি, এই ভিটাকে আমরা বলছি হচ্ছে ভি স্কোয়ার টু জি, টার্মটাকে আমরা বলছি হচ্ছে বেগ শীর্ষ। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে একটা আদর্শ ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে আমরা বলতে পারি যে উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ আর বেগ শীর্ষ, এই তিনটি যোগফল ধ্রুবক হয়। তাহলে এটা হচ্ছে বার্নৌলির থিওরেম বা বার্নৌলির উপপাদ্য আরেকটা ফর্ম। তাহলে প্রথম ফর্মটা ছিল এরকম যে একটা আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে চাপ শক্তি, গতিশক্তি আর স্থির শক্তি যোগফল ধ্রুবক হয়, আর দ্বিতীয় ফর্মটা দাঁড়ালো এরকম যে একটা আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে হচ্ছে উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ আর বেগ শীর্ষ, যে কোনো অবশ্যই যে কোনো বিন্দুতে এই তিনটে যোগফল কী হবে, ধ্রুবক হবে। এবার একটা অঙ্ক করা যাক, নিউমেরিক্যালস করা যাক, কারণ আমরা জানি ফিজিক্স মানে নিউমেরিক্যালস, নিউমেরিক্যালস না করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। খুব ছোট্ট একটা অঙ্ক,
সান্দ্রতা রিলেটেড। অঙ্কটা প্রথমে আমি বোর্ডে টুকে নিই, তারপর তোমাদের সলভ করে দিচ্ছি। একটি তরলের দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য দুই সেন্টিমিটার পার সেকেন্ড, স্তর দুটির মধ্যে দূরত্ব এক সেন্টিমিটার, স্তর দুটি মধ্যবর্তী ক্ষেত্রফল ১০০ মিলিমিটার স্কোয়ার ও তারা পরস্পরের উপর ১০ ডাইন বল প্রয়োগ করে। তাহলে তরলটির সান্দ্রতাঙ্ক কত হবে? আরেকবার রিপিট করে অঙ্কটা। একটা তরলের দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য 2 মিটার পার সেকেন্ড, স্তর দুটির মধ্যে ব্যবধান এক সেন্টিমিটার, আর স্তর দুটির মধ্যবর্তী ক্ষেত্রফল ১০০ মিলিমিটার স্কোয়ার, ও তারা পরস্পর কতটা বল প্রয়োগ করছে, 10 ডাইন বল প্রয়োগ করছে। তাহলে তরলটির সান্দ্রতাঙ্ক কত হবে নির্ণয় করো। ছবির সাথে দেখায় ব্যাপারটা, এটা একটা ধরে নাও দুটো তরলের স্তর, এই দুটো স্তরের মধ্যবর্তী ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 100 মিলিমিটার স্কোয়ার। ডিস্টেন্স মানে ব্যবধান হচ্ছে কত, 1 সেন্টিমিটার। বেগের পার্থক্য কত, 2 সেন্টিমিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে, যে এরা পরস্পর উপর আপেক্ষিক গতির বিরুদ্ধে কতটা বল প্রয়োগ করছে, 10 ডাইন। তাহলে বল হচ্ছে কত, 10 ডাইন। তাহলে আমাকে বের করতে হবে সান্দ্রতাঙ্ক কত, অর্থাৎ ইটার মান চেয়েছে আমাকে। তো আমি প্রথমে শুরু করেছিলাম এভাবে যে এফ সমান সমান কত হয় সান্দ্রতা বল, ইটা এ ইন্টু ডিএ ইন্টু ডিভি বাই ডিজেড, এটা দিয়ে স্টার্ট করেছিলাম। তাহলে আমাকে কার মান বের করতে হবে, সান্দ্রতাঙ্ক ইটার মানটা বের করতে হবে। তাহলে ইটা ইকুয়ালস এফ ইন্টু ডিজেড বাই ডিএ ইন্টু কত, ডিভি। এফ কত দেওয়া আছে, এফ দেওয়া আছে 10 টাইন। এখানে সব কিছু দেখো সিজিএসে দেওয়া আছে, শুধু একটা বাদ দে, 10 ডাইন। ডিজেড হচ্ছে এদের মধ্যে ব্যবধান, কত দেওয়া আছে, 1 সেন্টিমিটার। ডিএ ক্ষেত্রফল, যেটা আমি বলছিলাম ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত, 100 মিলিমিটার স্কোয়ার। তো আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলে একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, সেটা আমাকে মিলিমিটার স্কোয়ার থেকে কী করতে হবে, সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে।
তো আমরা জানি ভালো করে যে এক মিলিমিটার মানে কত এক বাই দশ সেন্টিমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসি সেমি মিলি তাহলে এক এক মিলিমিটার স্কোয়ার কত হবে ওয়ান বাই একশো সেমি স্কোয়ার তাহলে এখানে ডিএ যে ক্ষেত্রফল দেওয়া আছে একশো মিলিমিটার স্কোয়ার এই একশোকে কী করতে হবে আমাকে ওয়ান বাই একশো দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে এই ভাগ করে দিলাম আর বেগের পার্থক্য কত দেওয়া আছে দুই সেন্টিমিটার পার সেকেন্ড বেগের পার্থক্য দেওয়া আছে দুই সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এখানে আমরা ডিভির জায়গায় মানটা বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আবার রিপিট করছি এই এখানে একটা জিনিসই আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মিলিমিটার স্কোয়ার থেকে আমরা কী করলাম সেন্টিমিটার স্কোয়ার নিয়ে গেলাম বাদ বাকি এককগুলো আমার সব সিজিএসে দেওয়া আছে তো সিজিএসে রেখে দিলাম তাহলে এখানে কী হচ্ছে আমাদের একশো একশো কিলো কেটে গেল দুই দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে ফাইভ পয়েন্টস প্রথমে বলেছিলাম সান্দ্রতাঙ্কে সিজিএস একক কত হয় পয়েন্টস তাহলে আমার উত্তর হচ্ছে কত ফাইভ পয়েন্টস তোমরা প্রথমে যখন অঙ্কটা করতে যাবে তখন মনে রাখবে এ ধরনের অঙ্ক করার আগে এককগুলো কী কী আছে সেই এককগুলো ভালো করে লক্ষ্য করবে সিজিএসে আছে না এসআইতে আছে আর কিসে চেয়েছে যেমন এখানে সান্দ্রতাঙ্ক চেয়েছে হচ্ছে কিসে সিজিএসে কিছু বলেনি যে কিসে বের করতে হবে যদি যদি বলা থাকতো তাহলে সিজিএসে আমরা সিজিএসে করলাম যদি বলা থাকতো এসআই করতে হবে তাহলে সবগুলোকে কী করতে হতো এসআই কনভার্ট করতে হতো মানে সেমি পার সেকেন্ডটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হতো মিলিমিটার স্কোয়ারটাকে আমাকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হতো আর এদিকে সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হতো আর ডাইনটাকে নিউটন নিয়ে যেতে হতো এক নিউটন মানে হচ্ছে কত ডাইন টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তো এইভাবে সমস্ত এককগুলোকে সিজিএস থেকে এসআই কনভার্ট করে নিয়ে কী করতে হতো ইটার মানটা আমাকে বের করতে হতো যাই হোক এখানে যেহেতু কিছু বলে দেওয়া নেই সেজন্য আমরা সিজিএসে বের করলাম আচ্ছা এবার এবার আমরা আসছি পরের টপিকে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি স্টোকসের সূত্র তার আগে বলার আগে প্রথমে একটু একটা কথা বলে নিই এটা ধরনের একটা মাধ্যম এই মাধ্যমটা একটা বস্তুর সাপেক্ষে অসীম পর্যন্ত বিস্তৃত ইনফাইনাইট এক্সটেন্ট ইনফাইনাইটলি এক্সটেন্ডেড মাধ্যম একটা মিডিয়াম একটা তো স্টোকস যেটা বলেছিলেন স্টোকস ল যদি একটা আর ব্যাসার্ধের গোলক এরকম অসীম পর্যন্ত বিস্তৃত মাধ্যমের মধ্য দিয়ে পড়তে থাকে তাহলে ওর উপর যে সান্দ্রতা বল কাজ করবে সে সান্দ্রতা বলের মান কত সিক্স পাই ইটা আরভি এফ ইকুয়ালস সিক্স পাই ইটা আরভি এটাকে বলা হচ্ছে কি সান্দ্রতা এই স্টোকসের সূত্র ইটাটা কি ইটাটা হচ্ছে যে মাধ্যমের মধ্য দিয়ে এই গোলকটা পড়ছে সে গোলকের সান্দ্রতাঙ্ক আর আরটা কি আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ ভিটা হচ্ছে গোলকের প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি ইংরেজিতে আমি এটাতে আসছি জিনিসটা কি তো হঠাৎ করে এখানে সান্দ্রতা বলে ব্যাপারটা আসছে কেন কেন সান্দ্রতা বল কাজ করছে তো যখন কোনো বস্তু এরকম একটা অসীম পর্যন্ত বিস্তৃত মাধ্যমের মধ্য দিয়ে পড়তে থাকে যেমন বলতে পারো তোমার বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্য দিয়ে পড়ছে তো যেই এই গোলকটা বস্তুটা প্রথম স্তরটাকে স্পর্শ করছে তাহলে প্রথম স্তরটা কী হচ্ছে একটা বেগ পেয়ে যাচ্ছে আর পরবর্তী যে নিচের স্তরগুলো আছে এই স্তরে কিন্তু কোনো বেগ পাচ্ছে না অর্থাৎ এই দুটোর মধ্যে কী তৈরি হচ্ছে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে একটা রিলেটিভ ভেলোসিটি সৃষ্টি হচ্ছে আর যেখানে আপেক্ষিক বেগ বেগের ব্যাপারটা আসছে সেখানে কিসের ব্যাপার আসবে আমাদের সান্দ্রতা বলের ব্যাপারটা আসবে প্রথমে স্টার্টিংয়ে বলেছিলাম ভিসকাস ফোর্সের ব্যাপারটা আসবে তাহলে এই স্তর এই বস্তুটা যখন প্রথম স্তরটাকে স্পর্শ করছে সেই মুহূর্তে স্তরটা একটা বেগ পেয়েছে কিন্তু তার ঠিক নিচের স্তরটা দেখো সেই স্তরটা কিন্তু কোনো বেগ পাচ্ছে না তাহলে দুটোর মধ্যে কী তৈরি হচ্ছে একটা আপেক্ষিক বেগ তৈরি হচ্ছে
তাহলে এই আপেক্ষিক বেগের জন্য একটা সান্দ্রতা বল কাজ করবে। আর স্টোকস যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে সেই সান্দ্রতা বলের মান কত হবে, 6 পাই ইটা আর ভি। এখানে ইটাটা হচ্ছে কোয়েফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক, আরটা হচ্ছে যে গোলকটা পড়ছে সেই গোলকের ব্যাসার্ধ, আর ভিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। এবার একটা গোলক যখন নিচের দিকে পড়ে গোলাকার বস্তু, তখন তার ওজন কত হয়? আমরা জানি যে কোনো এমভরের বস্তু যখন নিচের দিকে পড়তে শুরু করবে তখন তার উপর যে বল কাজ করবে ওজন বল, সেই ওজন বলের মান কত হবে, এফ ইকুয়ালস কত হবে এমজি, এফ ইকুয়ালস এমজি। এমটা হচ্ছে বস্তুর ভর, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে ওজন বল। তাহলে গোলকের ভরের সূত্র কি, গোলক আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³, তোমরা জানো অঙ্কে পড়েছো, আরটা হচ্ছে গোলকটা ব্যাসার্ধ, আর আয়তন ইন্টু ঘনত্ব কত হয়, আয়তন ইন্টু ঘনত্ব হচ্ছে ভর। তাহলে বলটা কত দাঁড়ালো, 4/3 πr³ρ, 4/3 πr³ρ, এটা হলো হচ্ছে ভর, ইন্টু জি হচ্ছে কত, অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে ওজন বল। এটা হচ্ছে কোন দিকে কাজ করছে, সবসময় নিচের দিকে কাজ করছে। আচ্ছা, এবার আমরা জানি যখন কোনো বস্তু কোনো মাধ্যমের মধ্য দিয়ে পড়ে, সেটা তরল হতে পারে গ্যাস হতে পারে, সবসময় ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে, সেই ঊর্ধ্বমুখী বলটার নাম কি, প্লবতা বল, বায়ো এন্ড ফোর্স, এই দুটো বল কাজ করে। তাহলে এটা হচ্ছে FW লিখলাম ওজনের জন্য, আর বায়ো এন্ড ফোর্স বা প্লবতা বলটা কত হবে, 4/3 πr³ ইন্টু সিগমা ইন্টু হচ্ছে জি। এটা এটা কি, সিগমাটা কি, সিগমাটা আমি পাশে লিখে দিচ্ছি, তার আগে লিখে দিই এখানে রোটা কি, রোটা হচ্ছে বস্তুর ঘনত্ব, আর সিগমাটা কি, সিগমাটা হলো যে মাধ্যমের মধ্য দিয়ে বস্তুটা পড়ছে সেই মাধ্যমের ঘনত্ব। তো এটা কী করে আসলো, তোমরা ক্লাস এইটা পড়েছ যে একটা বস্তু আর্কিমিডিসের সূত্র অনুসারে যে একটা বস্তু সবসময় তার সমায়তনের তরল বা গ্যাসকে অপসারিত করে, যখন সেই বস্তুটাকে সেই তরল বা গ্যাসের মধ্যে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করা হয়। তাহলে এখানে বস্তুটাকে, বস্তুটা হচ্ছে এখানে গোলক, তাহলে গোলকটা কত আয়তন তরল বা গ্যাস বা যে মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে সে মাধ্যমটাকে অপসারিত করেছে কত আয়তনটা, সেটা হচ্ছে 4/3 πr³, এত আয়তনের কী করেছে, সে মাধ্যমটাকে অপসারিত করেছে। তো তাহলে কত ভরের মাধ্যমকে অপসারিত করেছে, সেই মাধ্যমের যে ডেন্সিটি বা ঘনত্ব সেটা দিয়ে গুণ করলাম, তাহলে সে এত ভরের আয়ত, এত ভরের যে তরল বা গ্যাস বা মাধ্যম সে মাধ্যমটাকে অপসারিত করেছে, তাকে জি দিয়ে গুণ করলে আমরা কী পেয়ে যাচ্ছি, প্লবতা বল বা বায়ো এন্ড ফোর্স পেয়ে যাচ্ছি। এখন ওজনটা সবসময় কোন দিকে কাজ করে, নিচে দিয়ে কাজ করে, আর প্লবতা বল বা বায়ো এন্ড ফোর্সটা কোন দিকে কাজ করছে, ওপরের দিকে কাজ করছে। তো দুটো তাহলে উল্টো দিকে কাজ করছে, তাহলে নেট ফোর্স বা লব্ধি বলটা কত হবে, লব্ধি বল বা নেট ফোর্স কত হবে, FW - FB। কারণ কি, বস্তুটা নিচের দিকে পড়ছে, সেরকম নিচের দিকে ফোর্সটা বেশি, আর ওপর দিকে যে আপওয়ার্ড ফোর্স প্লবতা বল সেটা কি কম, যার জন্য কি হচ্ছে বস্তুটা নিচের দিকে পড়ছে, এটা হচ্ছে লব্ধি বলটা। তাহলে FW আর FB এর মানটা বসাই, এটা লব্ধি বলটা, ঠিক আছে, এটা লব্ধি বল এবং এটা নিচে দিয়ে কাজ করছে। এবার স্টোকস লটাকে আমরা কাজে লাগাবো। স্টোকস কী বলেছিলেন, যখন কোনো একটা গোলাকার বস্তু আর ব্যাসার্ধের নিচের দিকে পড়তে শুরু করে তখন তার উপর কতটা বল কাজ করে, 6 পাই ইটা আর ভি পরিমাণ বল কাজ করে। তাহলে যখন এই দুটো বল কী হয়ে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে, অর্থাৎ
দুটো বল সমান আর বিপরীতমুখী হয়ে যাবে, তখন বস্তুর উপর আর কোনো বল কাজ করবে না। আর আমরা জানি যে নিউটনের প্রথম সূত্র অনুসারে যে যখন কোনো বস্তুর উপর কোনো বল নেট ফোর্স জিরো হয়, লব্ধি বল জিরো হয়, তখন বস্তুটা হয় স্থির থাকে, নালে সুষমাবেগে কী থাকে, গতিশীল থাকে। তাহলে এখানে কী হয়, বস্তুটা হচ্ছে কি সুষমাবেগ, বেগে কী হবে উপর থেকে আস্তে 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 নিচের দিকে পড়তে থাকবে। ওই যে সুষমাবেগে যে পড়ছে সেই বেগটাকে আমরা কী বলছি, প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি বলছি। তাহলে আবার ব্যাপারটা বলছি, একটা বস্তু যখন কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, তখন ওর ওর যে লব্ধি বলটা কী, লব্ধি বলটা হচ্ছে বস্তুর ওজন বল মাইনাস বস্তুর প্লবতা বল। এই লব্ধি বলটা যখন হচ্ছে কার সাথে সমান হয়, স্টোকসের যে বলটা সান্দ্রতা বল, সেই সান্দ্রতা বলের সাথে যখন সমান হয়, তখন নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বস্তুটা একটা সুষম বেগ নিয়ে কী হয়, উপর থেকে আস্তে 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 নিচের দিকে পড়তে থাকে। এই বেগটাকে আমরা কী বলছি, ওই টার্মিনাল ভেলোসিটি, প্রান্তিক বেগ। সেটা উদাহরণ কী, প্রাকৃতিক উদাহরণ কী হতে পারে, প্রাকৃতিক উদাহরণ হতে পারে হচ্ছে বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটা হচ্ছে কি একটা সুষম বেগ নিয়ে কী হয়, আস্তে 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 উপর থেকে কী হয়, নিচের দিকে নামতে থাকে। সেটা হচ্ছে কি প্রাকৃতিক একটা উদাহরণ, কার, প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তাহলে আমরা কী করছি, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই দুটো, এই লব্ধি বলের মানটা এই সান্দ্রতা বলের সাথে কী করছি, সমান করে দিচ্ছি। দেখি সমান করে আমরা কী পাচ্ছি। সমান করলাম, তাহলে এই দুটো থেকে কমন কী আছে আমাদের, 4/3 পাই আর কিউব জি, আমি কমন নিয়ে নিলাম, থাকছে কত, রো মাইনাস সিগমা ইকুয়ালস কত দাঁড়াচ্ছে আমাদের, 6π ইটা আর ভি। তাহলে আমরা কমন নিলাম হচ্ছে কী, কমন নিলাম এখান থেকে 4/3 পাই আর কিউব জি, এটা কমন নিলাম, থাকছে কত, রো মাইনাস সিগমা। তাহলে ডান পক্ষ সমান হলো, ডান পক্ষ বাম পক্ষ। এবার এখান থেকে আমরা ভি এর মানটা বের করব, তাহলে এখান থেকে 2 আর এই 3, এই পাই, এই পাই ক্যান্সেল হলো, এ আর একটা কেটে গিয়ে কত হলো, r² হলো। তাহলে ভি ইকুয়ালস কত দাঁড়াচ্ছে আমাদের, 2/3টা এখানে এসে ডিভাইড হলো, 2/9 r² রো মাইনাস সিগমা ইনটু জি, আর একটা থাকবে হচ্ছে কত, একটা নিচে থাকবে হচ্ছে ইটা। তাহলে এইটা হলো আমাদের প্রান্তিক বেগের রাশিমালা। এই এই ভেলোসিটি নিয়ে বা এই বেগ নিয়ে কী হবে, আস্তে আস্তে একটা বস্তু, যেমন বৃষ্টির ফোঁটা বলতে পারো, একটা সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে কী হয়, আস্তে 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 কী হয়, উপর দিক থেকে কী হয়, নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে, তো ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুরো টপিকটা সান্দ্রতা। তো আমি একটু প্রথম থেকে জাস্ট একটু বলে দিই আমরা কী কী আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম হচ্ছে, প্রথমে হচ্ছে কি প্রবাহীর প্রকারভেদগুলো, একটা ধারারেখক প্রবাহ, একটা হচ্ছে তোমার হচ্ছে বিক্ষুব্ধ প্রবাহ, এবং একটা বেগ অতিক্রম করলে সেই ধারারেখক প্রবাহটা কী হয়, বিক্ষুব্ধ প্রবাহে কনভার্ট হয়। দ্বিতীয় টপিক এটা আলোচনা করলাম হচ্ছে সান্দ্রতা নিয়ে, সান্দ্রতা কাকে বলে, সান্দ্রতার একক কী, সান্দ্রতাঙ্ক একক কী, সান্দ্রতাঙ্কের মাত্রা, আর তারপরে আলোচনা করলাম হচ্ছে একটা অঙ্ক নিয়ে যে কোন কোন অঙ্ক এখান থেকে আসতে পারে। তারপরে শেষ সব থেকে আলোচনা করলাম প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি আর স্টোকস ল। এই টপিকগুলো হচ্ছে তোমার সান্দ্রতাঙ্কের মূল বিষয়, আর এখান থেকে তোমার এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার অঙ্ক আছে, তো এই সূত্রটা বেশ ভালো করে তোমরা পড়বে, আর এর যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে। তো আজ এই পর্যন্ত থাকলো, তোমরা এর আগে তোমরা হচ্ছে পিষ্টটান পর্যন্ত পড়েছ, আজকে আমি দ্বিতীয় টপিকটা আলোচনা করলাম সান্দ্রতা। এর পরের দিন আমরা হচ্ছে এর যে তৃতীয় টপিক, তৃতীয় পার্ট, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, সেটা নিয়ে আলোচনা করবো।